অবসান ঘটল সব জল্পনা কল্পনার। মুনিম শাহরিয়ারকে রেখেই আফগানিস্তানের বিপক্ষে দুই ম্যাচ টি টোয়েন্টি সিরিজের জন্য 14 সদস্যের দল ঘোষণা করল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। 23 বছর বয়সী এই তরুণ প্রথমবারের মতো ডাক পেলেন জাতীয় দলে। এছাড়া টি টোয়েন্টি দলে ফেরানো হয়েছে লিটন দাস, মুশফিকুর রহিম ও সাকিব আল হাসানকে। লিটন ও মুশফিক ঘরের মাঠে পাকিস্তান সিরিজের টি টোয়েন্টি স্কোয়াড থেকে বাদ পড়েছিলেন, সাকিব খেলতে পারেননি ইঞ্জুরির কারণে। সদ্য সমাপ্ত বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলে ভালো না করলেও জায়গা ধরে রেখেছেন নাঈম শেখ। মূলত গত 1.5 বছর ওপেনিং পজিশনে তার পারফরমেন্সই জাতীয় দলে জায়গা ধরে রাখার ক্ষেত্রে প্রভাবক হিসেবে কাজ করেছে। 14 জনের দলে জায়গা ধরে রেখেছেন এই সংস্করণে অভিষেকের অপেক্ষায় থাকা ব্যাটার ইয়াসির আলী রাব্বি এবং পেসার শহীদুল ইসলাম। দুজনে ছিলেন গত পাকিস্তান সিরিজের টি টোয়েন্টি দলে। আফগানিস্তান সিরিজের টি টোয়েন্টি দলের ডাক পাওয়ার ক্ষেত্রে মুনিম ও ইয়াসিরের বিপিএলের পারফরমেন্স যে বিবেচনায় এনেছেন নির্বাচকরা তা বলার অপেক্ষা রাখে না। বাংলাদেশের ক্রিকেটের 150-এর উপর স্ট্রাইক রেটে গোটা টুর্নামেন্টে ব্যাট করেছেন এমন ব্যাটারের সংখ্যা খুবই কম। এমনকি এবারের বিপিএলে বাংলাদেশের টপ ব্যাটারদের স্ট্রাইক রেট 120-30 গণ্ডিতে। সেখানে মুনিম এবার 150-এর উপর স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন তার খেলা 6 ম্যাচে। টুর্নামেন্ট শেষ করেছেন 152.13 স্ট্রাইক রেটে, রান করেছেন মোট 178। তার ওপরে থাকা বাংলাদেশি কোনো ব্যাটারের নেই 150-এর ওপর স্ট্রাইক রেট। দ্বিতীয় সর্বোচ্চ সাকিবের 144.16, তামিমের 132.57। দেশের সর্বনিম্ন ক্যাশ আউট চার্জ শুধুমাত্র নগদে, দেশি নগদে বেশি লাভ। ফরচুন বরিশালের ফাইনালে ওঠার পেছনে তার মারকুটে ব্যাটিংয়ের অবদানও কম নয়। ওপেন করতে নেমে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের সঙ্গে 25 বলে 45, সিলেট সানরাইজার্সকে গুড়িয়ে দিয়েছিলেন 28 বলে 51 রান করে, মিনিস্টার ঢাকার বিপক্ষে রান তাড়াই করেছেন 25 বলে গুরুত্বপূর্ণ 37 রান। আর ফাইনালে ওঠার আগে প্রথম কোয়ালিফায়ারে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে করেছেন 30 বলে 44 রান। সবচেয়ে বড় কথা, সবগুলো ম্যাচেই ক্রিস গেইলকে ছাপিয়ে ঝড় তোলার কাজটা করেছেন মুনিম নিজেই। কোনো বোলারকে খেলতেই সংশয়ে ভুগেননি তিনি। টি টোয়েন্টির চাহিদা অনুযায়ী সাহস নিয়ে খেলতে দেখা গেছে ময়মনসিংহের 23 পেরোনো এই তরুণকে। সর্বমোট ছক্কা হাঁকিয়েছেন 13টি। প্রথমবার জাতীয় দলে ডাক পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন মুনিম। ক্রিকফ্রেন্জির সঙ্গে আলাপকালে জানিয়েছেন, সত্যি বলতে খুব ভালো লাগছে, আমি চেষ্টা করব সুযোগ পেলে যেন সেরাটা দিয়ে পারফর্ম করতে পারি এবং জায়গাটা ধরে রাখতে পারি, বাকিটা উপরওয়ালার ইচ্ছা, উনি যেভাবে চাইবেন সেভাবেই হবে সব। এদিকে ইয়াসিরও খুলনা টাইগার্সের হয়ে দারুণ ব্যাটিং করেছেন, 11 ম্যাচে মোট 219 রান এসেছে তার ব্যাট থেকে। স্ট্রাইক রেটও খারাপ নয়, 139.49। এই ধরনের পারফরমেন্সের পর স্বাভাবিকভাবেই দলে থাকার কথা তার। অধিনায়ক হিসেবে যথারীতি আছেন মাহমুদুল্লাহ রিয়াদ। এছাড়া 14 জনের এই দলে সর্বশেষ টি টোয়েন্টি সিরিজের দল থেকে বাদ পড়েছেন 6 জন। এরা হলেন সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, আমিনুল ইসলাম বিপ্লব, নুরুল হাসান সোয়ান, শামীম পাটোয়ারি ও আকবর আলী। আগামী 23, 25 ও 28 ফেব্রুয়ারি চট্টগ্রামে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে হবে 3 ম্যাচের ওয়ানডে সিরিজ। এরপর ঢাকায় ফিরবেন ক্রিকেটাররা। 3 ও 5 মার্চ মিরপুরে হবে 2 টি টোয়েন্টি। ডেস্ক রিপোর্ট, ক্রিকফ্রেন্জি।